मध्यप्रदेश बिलासपुर एवं काटनी रेल स्टेशन माझे भयावह ट्रेन दुर्घटना सिंहपुर रेल स्टेशन काछे दुटी मालबाही ट्रेनेर मध्य एभावेई मुखोमुखी संघर्ष हय देखछेन सेई छवि মধ্যপ্রদেশের ঘটনা সংঘর্ষের পরে রেল লাইন জুড়ে উল্টে পড়ে রয়েছে ইঞ্জিন সহ একাধিক কামরা ধাক্কার পর দুটি ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং যেটা খবর দুর্ঘটনায় দুই ইঞ্জিন চালক আহত হয়েছে সিংপুর রেল স্টেশনের কাছে দুটি মালবাহী ট্রেনের মধ্যে এভাবেই মুখোমুখি সংঘর্ষ হয় যে সংঘর্ষের জেরে ইঞ্জিন সহ একাধিক কামরা একাধারে রেল লাইন জুড়ে উল্টে পড়ে রয়েছে দুই রেলকর্মী উল্টে যাওয়া কামরার মধ্যে আটকে থাকতে পারেন এমনই আশঙ্কা রয়েছে তবে প্রচন্ড ধাক্কার জেরে ধাক্কার পরে দুটি ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং সেই দুর্ঘটনায় দুই ইঞ্জিন চালক আহত হয়েছেন দুই রেলকর্মী উল্টে যাওয়া কামরার মধ্যে আটকে থাকতে পারেন এমন আশঙ্কা রয়েছে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে বিলাসপুর কাটনি শাখায় রেল চলাচলে বিঘ্ন ঘটেছে এই দুর্ঘটনার জেরে খেলনা গাড়ির মতো একের ইঞ্জিনের উপর আরেকটি ইঞ্জিন সহ একাধিক কামরা একেবারে উঠে গিয়েছে এবং যেভাবে প্রবল ধাক্কা লেগেছে দুটি মালবাহী গাড়ির মধ্যে একেবারে মুখোমুখি সংঘর্ষ সেই সংঘর্ষে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে জ্বলছে আগুন এই ধাক্কার পরেই দুটি ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় দুই ইঞ্জিন চালক আহত হয়েছেন এবং দুজন রেলকর্মী যারা এই উল্টে যাওয়া কামরার মধ্যে রয়েছেন এমনই আশঙ্কা করা হচ্ছে এবার রাজ্যের খবরের দিকে নজর দেব আপনারা জানেন ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় বনোয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তিনি রয়েছেন সিবিআই হেফাজতে আর এবার তার আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই তার মোট ১২টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছিল এবং তার মধ্যে ৫টি বেসরকারি এবং ৩টি সরকারি ব্যাংক অ্যাকাউন্ট চিঠি পাঠিয়ে বন্ধ করে দিয়েছে সিবিআই প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে সিবিআই তরফ থেকে অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে আর কোনো লেনদেন করতে পারবেন না জীবনকৃষ্ণ সাহা জীবনকৃষ্ণের আরও তো নতুন সম্পত্তির হদিশের খোঁজ করছে সিবিআই আধিকারিকরা দেখো গতকাল আমরা দেখলাম দফায় দফায় জীবনকৃষ্ণ সাহাকে জেরা করা হয় আজকেও কিন্তু সকাল ১০:৩০টার পর জেরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু যেটা আমরা সিবিআই সূত্রের খবর পাচ্ছি যে গতকালই ১২টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছিলেন সেই ১২টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ৮টি ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে ছিল অর্থাৎ জীবনকৃষ্ণ সাহার নামে এবং ৪টি ব্যাংক অ্যাকাউন্ট তার স্ত্রীর নামে সিবিআই সূত্রের খবর এই ৮টি ব্যাংক অ্যাকাউন্ট যেটা জীবনকৃষ্ণ সাহার নামে রয়েছে তার মধ্যে ৫টি ব্যাংক অ্যাকাউন্ট বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট সরকারি ব্যাংক অ্যাকাউন্ট এবং ৫টি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট এই ৮টি ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে সিবিআই সূত্রে খবর ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে যে এই ৮টি ব্যাংক অ্যাকাউন্ট যার মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট বীরভূমের সাইথিয়ায় একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চে রয়েছে এবং ৭টি ব্যাংক অ্যাকাউন্ট মুর্শিদাবাদ জেলায় রয়েছে এই ৮টি ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত লেনদেন বন্ধ করে দিতে হবে অর্থাৎ সিবিআই তরফে ব্যাংকের নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবে এই ৮টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা বার করা যাবে না অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন গতকালই তারা চিঠি পাঠিয়ে একদিকে যেমন এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য চেয়ে পাঠিয়েছেন স্টেটমেন্টের কপি চেয়ে পাঠিয়েছেন গত কয়েক বছরের তারা দেখতে চান তুমি জানো প্রথম দিন থেকেই যে অভিযোগ যে কোটি কোটি টাকা কিন্তু অযোগ্য প্রার্থীদের কাছ থেকে চাকরি বিক্রি করে নিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা সেই টাকার একাংশ ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল কিনা নগদ জমা পড়েছিল কিনা সেটা দেখতে চান সিবিআই গোয়েন্দারা এবং তাদের আশঙ্কা ছিল যে গ্রেপ্তার হওয়ার পর সেই সমস্ত অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেটা হয়তো বার করার একটা চেষ্টা হতে পারে তাই টাকার লেনদেন অর্থাৎ টাকা বার করার যে আশঙ্কা ছিল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন একদিকে যেমন ব্যাংকের ওপরে নজর রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের ওপরে নজর রয়েছে অন্যদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় যে রেজিস্ট্রি অফিস সেখানে কিন্তু চিঠি পাঠানো হয়েছে চিঠি পাঠিয়ে
জীবন কৃষ্ণ সাহা তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের নামে কোথায় কি সম্পত্তি রয়েছে তার তথ্যও কিন্তু চেয়ে পাঠানো হয়েছে সিবিআই সূত্রে। একেবারে অর্থাৎ প্রকাশ জীবন কৃষ্ণ সাহা এবং তার স্ত্রী ব্যাংক অ্যাকাউন্ট এবং একাধিক যে সম্পত্তির হদি সেই সম্পত্তির দিকে এবার কিন্তু নজর দিতে চাইছেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে আরো একজন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতির জালে সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় আজ তাকে আদালতে পেশ করা হবে এবং বহিষ্কৃত তৃণমূল নেতা এই শান্তনু বন্দ্যোপাধ্যায় আরো নতুন সম্পত্তির হদিশ মিলেছে এমনই খবর ইডি সূত্রে। অন্যদিকে অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং তার স্ত্রী পুত্র তাকেও আদালতে পেশ করতে চলেছে ইডি। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, একদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মানিক ভট্টাচার্যের স্ত্রী পুত্র সৌভিক ভট্টাচার্য এবং শতরূপা ভট্টাচার্য, তাদেরকে ইডি আজ আদালতে পেশ করবে জামিনে বিরোধিতা করে। ইডির কাছে আর নতুন নতুন তথ্য কি রয়েছে যা তারা আদালতে পেশ করতে পারে? দেখো, আজকে জানিয়ে রাখি যে বেশ কয়েকজনের আজকে ইডি আদালতে পেশ রয়েছে, যার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আজকে ইডি আদালতে আজকে তাদের তোলার কথা। যদিও তাদেরকে সশরীরে তোলা হবে না, তাদের ভার্চুয়াল শুনানি রয়েছে। তার পাশাপাশি জানিয়ে রাখি আজকে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্যের আজকে সশরীরে প্রোডাকশন রয়েছে। তার পাশাপাশি হুগলি জেলার প্রাক্তন কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় তাদেরও কিন্তু আজকে ইডির বিশেষ আদালতে তোলা হবে। ইডি সূত্রে খবর যে এদেরকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতে নতুন বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে ইডির তরফে ফের তাদের জেলে বাজাতের জন্য কিন্তু আবেদন জানানো হবে। তার পাশাপাশি তাদেরকে জেলে গিয়ে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় এমনটাও কিন্তু ইডি সূত্রে খবর। তার পাশাপাশি আজকে এই যে যাদের নাম বললাম, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তোমার মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং সৌভিক ভট্টাচার্য, এরা আজকে প্রত্যেকে জামিনের কিন্তু আবেদন করবেন। তার কারণ তাদের যেটা বক্তব্য থাকবে, যেটা আমরা জানতে পারছি তাদের আইনজীবী সূত্রে, যে তাদের অ্যাকাউন্ট যে ব্যবহার করা হয়েছে সেই ব্যাপারে তারা জানতেন না। সৌভিক ভট্টাচার্যের দুটি সংস্থার কথা উঠে আসে যার সাথে বিভিন্ন বিএড এবং বিএলএড কলেজের একেবারে যোগসূত্র রয়েছে, কিন্তু সবটাই কিন্তু ব্যবসায়িক, অর্থাৎ কোথাও কোনো দুর্নীতির যোগ নেই এমনটাই কিন্তু তার আইনজীবীরা জানাবেন। সব মিলিয়ে আজকে 11টা থেকে 11:30 নাগাদ মানিক ভট্টাচার্যের স্ত্রী ছেলে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সশরীরে আজকে পেশ করা হবে ব্যাংশাল আদালতে, ইডি বিশেষ আদালতে, এবং সেই আদালতে ভার্চুয়াল শুনানি হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ। আর নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক তৃণমূল বিধায়ক, তিনি এবার সিবিআই তদন্তের আওতায়। তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহা, তার বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে রাজ্যের দুর্নীতি দমন শাখা তার বিরুদ্ধে তদন্ত করছিল, সেই তদন্তভার এবার গেল সিবিআই এর হাতে। নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর হাতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারের ঠিক পরদিনই আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার কেন্দ্রীয় এজেন্সির তদন্তের আওতায় এলেন তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহা, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগেরই তদন্ত করবে সিবিআই, নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের দুর্নীতি দমন শাখার হাত থেকে হাইকোর্টের নির্দেশে তদন্তভার গেল সিবিআই এর হাতে। অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তরের নির্দেশ দিল আদালত। দ্রুততার সঙ্গে সিবিআইকে তদন্ত করতে নির্দেশ দিলেন বিচারপতি। সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিতে গিয়ে বিচারপতি মান্থা বলেন, তাপস সাহা অভিযুক্ত হলেও তাকে শুধুমাত্র সিআরপিসির 41-এর এ ধারায় নোটিশ পাঠিয়েই থেমে গেছে তদন্তকারীরা। স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে এটাই আদালত প্রত্যাশা করে এবং মানুষ যেন সেটা বুঝতে পারে। একজন বিধায়কের বিরুদ্ধে রাজ্যের সংস্থা নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে কিনা সেটা নিয়ে মামলাকারীদের মনে সন্দেহ থেকেই যাবে। একই অভিযোগে দুটি সংস্থা আলাদা আলাদা করে তদন্ত করলে আলাদা আলাদা সিদ্ধান্তে উপনীত হতে পারে, সেটা সত্য উদ্ঘাটনের পথে বাধা হতে পারে। তাপস সাহার বিরুদ্ধে তদন্তের সময় কেন তদন্তকারী আধিকারিকের সক্রিয়তা কমে যায় সেটা স্পষ্ট নয়। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দুর্নীতি দমন শাখার আধিকারিকরা দুর্দান্ত কাজ করেছেন, তদন্তকারী আধিকারিকের যোগ্যতা নিয়ে কোনো সংশয় আদালতের নেই, কিন্তু তারপরই হঠাৎ করে থেমে গেছেন। কেন তাপস সাহাকে গ্রেফতার করা হলো না সেটাও স্পষ্ট নয়। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী কেন তাপস সাহার বিরুদ্ধে উপযুক্ত ধারা দেয়া হলো না, রাজ্য সরকারকে প্রশ্ন করেন বিচারপতি রাজশেখর মান্থা। অভিযুক্তরা বেশি দিন বাইরে থাকলে সাক্ষীদের প্রভাবিত করা ও তথ্য প্রমাণ নষ্ট করার সম্ভাবনা থাকে বলেও মন্তব্য করেন বিচারপতি। আজ কোর্ট পুরো ব্যাপারটা দেখেছেন, এসিবির রোল দেখেছেন, এসিবি কি ধরনের কাজ করেছে সেটাও দেখেছেন এবং এসিবি যে করতে পারছে না সেটাও দেখেছেন। তাপস সাহা শুধুমাত্র একটা নিয়োগ দুর্নীতি নয়, প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, মুখ্যমন্ত্রীর দপ্তরে গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, রেশন ডিলারের কাগজ পাই দেওয়া,
এসব করা দুর্নীতিতে তার নাম আছে, তার কাগজ অলরেডি আছে, সব দেখার পর এই কনফ্লিক্ট অফ মানে কনক্লুশন আসতে পারে সেইভাবে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় পুরো ব্যাপারটাকে মানে এসিবিকে ডিরেকশন দিয়েছে, পুরো ফাইল লো জানায় সিবিআইকে দেওয়া হয়। তৃণমূল বিধায়ক তাপস সাহার অবশ্য বক্তব্য, তিনি দলেরই একাংশের চক্রান্তের শিকার। দোষারোপের রাজনীতি উনি শুরু করেছেন, ওনার থেকে বড় গদ্দার আর কেউ নেই। তৃণমূলের নেতা মানে অপরাধী, লুঠেরা, পচা, চাকরি বিক্রির টাকা খায়। রাজ্য পুলিশ ফেল, মিজারেবলি ফেল করেছে রাজ্য পুলিশ, ইচ্ছা করে ধামা চাপা দিয়েছে, স্বাভাবিক সঙ্গত, এটি যাক ভালো করে তদন্ত হোক, ঠিক মতো করে জেল খাটুক। প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া যায়, তখন কিন্তু হাইকোর্টের এই বিচারপতিদের বলতে শোনা যায় না যে সিবিআই তুমি দিলীপ ঘোষকে অ্যারেস্ট করো। নিয়োগ দুর্নীতিকাণ্ডে একে একে জেলযাত্রা হয়েছে তৃণমূলের তিন বিধায়ক, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহার। এবার কি তাপস সাহা, সৌভিক মজুমদার, প্রদ্যোৎ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সম্প্রতি জাতীয় দলে মর্যাদা হারিয়েছে তৃণমূল কংগ্রেস, আর সেই জাতীয় দলের তকমা হারানোর পর নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয় একবার দুবার নয়, মোট চারবার তিনি অমিত শাহকে ফোন করেন, অনুরোধ করেন, যদিও অমিত শাহ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। গতকাল শিখরের সভা থেকে এভাবেই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী যাকে কালকে গুন্ডা বলেছেন, যিনি 370 ধারা হটিয়ে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করেছেন অমিত শাহজি, তাকে চারবার ফোন করে পা ধরেছে, ফোনে পা ধরেছে, বলছে আমার রাষ্ট্রীয় তকমাটা 24 অব্দি রাখা যাবে না। আর অমিতজি বলেছে না রাখা যাবে না, আপনি তো ভোট পাননি, আর আপনার আমাদের নির্বাচন কমিশন আপনার সৌরভ দাসের মতো নয়, নিয়মে চলে, আপনি নিয়মের বাইরে গেছেন, তাই আপনি এখন সর্বভারতীয় নয়, পশ্চিম বাংলার অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। ছিল কি এআইটিসি, এখন কি টিসি, এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কে থাকবে, একা পিসি থাকবে। আর শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেন, শুনুন এবার। একজন বিশ্বাসঘাতক, মেরুদণ্ডহীন দলবদলুর নির্লজ্জ কুৎসা, মরিয়া হয়ে কুৎসা করছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সঙ্গে থেকেই নিজেদের পরিবারের বিভিন্ন পদ নিয়ে গেছেন, আর রইল বাকি ফোন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন। যখন সারা বাংলার দুয়ারে সরকারটা দেশের এক নম্বর প্রকল্প হয়, কন্যাশ্রী যখন আন্তর্জাতিক স্বীকৃতি পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ যখন কেন্দ্রের একের পর এক দপ্তরে প্রথম পুরস্কার পায়, এর এফআইআর নেমড একটা তোলাবাজ, সে নিজের গ্রেফতার এড়াবার জন্য বিজেপির গুডবুকে থাকতে গোয়েবেলসীয় কায়দায় কুৎসার পর কুৎসা করে চলেছে।